ইতিমধ্যেই দুয়ারা সরকার ক্যাম্পের তৃতীয় দিনেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে নিয়ে ফের ভয়ঙ্কর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বন্ধুরা এবার দুয়ারা সরকার ক্যাম্পে গিয়ে যদি আপনারা এই কাজটি না করান তাহলে আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলেও এবার মার্চ মাস থেকে আর আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা তো আপনাদের কাদের সরকার ক্যাম্পে গিয়ে কি কাজ করতে হবে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকেন্টি প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করতে চলেছেন তাদেরকে চার পাতার ফর্ম ফিল করতে হবে হ্যাঁ বন্ধুরা আগের ফর্মটি ফিল করে দিলে কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না তো অবশ্যই নতুন ফর্মটি আপনারা ফিল আপ করবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আপনারা এই নতুন ফর্মটি সংগ্রহ করতে পারবেন চার পাতার ফর্ম থাকবে সবার শেষের যে পাতাটি রয়েছে সেখানে শুধুমাত্র আপনার আধার কার্ডের নাম্বার দিলেই কিন্তু হয়ে যাবে এবং বাকি যে তিন পেজ রয়েছে সেই তিন পেজের ফর্ম আগের ফর্মের মতনই রয়েছে তো অবশ্যই যারা নতুন করে ফর্ম ফিল করবেন আপনারা প্রত্যেকেই দেখে নেবেন যদি চার পাতার ফর্ম আপনাদের ফিল করতে দেওয়া হয় হ্যাঁ বন্ধুরা সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য স্পেশাল ক্যাম্প করা হয়েছে সেই ক্যাম্পে গিয়ে আপনারা আপনাদের ফর্মটিকে সংশোধন করতে পারবেন আপনাদের ব্যাংকের যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে সেখান থেকেই আপনাদের নতুন করে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিয়ে এই প্রকল্পের টাকা সঙ্গে সঙ্গে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দেব। কাদের সরকার ক্যাম্পে গিয়ে কি কাজ করতে হবে যদি আপনারা এই কাজটি না করেন তাহলে আপনাদের একদম বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্ট তো বন্ধুরা কাদেরকে করতে হবে আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা পেয়ে থাকেন অর্থাৎ আপনারা যদি এসসি হয়ে থাকেন বা এসটি হয়ে থাকেন এক হাজার টাকা পাওয়ার কথা যদি আপনারা প্রতি মাসে মাসেই দু হাজার টাকা করে পান বা আপনারা পাঁচশো টাকা পাওয়ার কথা এবং আপনারা কাস্ট সার্টিফিকেট যদি অন্যের দিয়ে থাকেন বা ভুলবশত আপনার এসসি হয়ে বা এসটি হয়ে যদি আপনার অ্যাকাউন্টে এক হাজার টাকা করে প্রতি মাসে ঢোকে তাহলে কিন্তু আপনার এই প্রকল্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা যদি আপনাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে আধিকারিকরা রয়েছে তারা যদি ফোন করে ডাকে তো অবশ্যই আপনারা সেখানে গিয়ে সেটি সংশোধন করাবেন এবং যদি আপনারা এই ডবল টাকা পেয়ে থাকেন তাহলে এখনও যদি আপনারা না সংশোধন করেন তাহলে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনারা সংশোধন করিয়ে নেবেন যে আপনারা ডবল টাকা পেয়েছেন সেখানে গিয়ে বললেই কিন্তু আপনাদের ভুল সংশোধন করে দেওয়া হবে তাহলে আপনারা প্রতি মাসে মাসে কন্টিনিউয়াসলি টাকা পাবেন না হলে আপনারা মার্চ মাস থেকে আর টাকা কিন্তু পাবেন না হ্যাঁ বন্ধুরা সেই সঙ্গে কিন্তু আরও বেশ বেশ কিছু সমস্যা রয়েছে অর্থাৎ আপনাদের বাড়িতে যদি দু থেকে তিনটি মহিলা থাকে এবং আপনারা যদি একটি ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে থাকেন সেক্ষেত্রেও যদি আপনারা একদম তিনটি মহিলার টাকা একটিমাত্র ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন সেটাও কিন্তু আপনাদের ভুল হয়ে যাবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও আপনারা পাবেন না সেই সঙ্গে আপনারা যদি জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে থাকেন অর্থাৎ নতুন করে যারা ফর্ম ফিল করবেন এবং আপনারা যদি জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে থাকেন থাকেন তাহলেও কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না কেননা রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে অ্যাকাউন্ট থাকলেই এই প্রকল্পের টাকা আপনারা অ্যাকাউন্টে পাবেন সর্বশেষ আপনাদেরকে জানিয়ে আপনারা যদি অন্যান্য কোনো ভাতার টাকা পান অর্থাৎ বিধবা ভাতা বা অন্য কোনো ভাতার টাকা যদি আপনারা পান সেই ক্ষেত্রেও যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন বা আপনাদের ফর্ম ফিল করেছেন এবং ডবল করে টাকা পাচ্ছেন অর্থাৎ ভাতার টাকা টাকা পাচ্ছেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে তো বন্ধুরা এই সমস্ত যদি আপনারা ভুল করে থাকেন তাহলে অবশ্যই আপনারা অ্যালার্ট থাকবেন আপনারা যে নির্দিষ্ট দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে আপনার বাড়ির সামনে সেখানেই গিয়ে আপনারা সংশোধন করিয়ে নেবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ